মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো ফ্যানটা জাস্ট বন্ধ করলাম, নাহলে তো গঁ গঁ করে আওয়াজ হয়, আর বন্ধ করার সাথে সাথেই ঘেমে যাচ্ছি। আর বন্ধ করতে হবে, কারণ এরকম ঘরদোর ঝাঁট দেবো। মেঘা গেছে ব্রাশ করতে, আজকে স্কুল রয়েছে। তো সকালবেলা আজকে ওর জন্যে এখন ডাল ভাত বসিয়েছি, হয়ে গেলে আলু ভাজা করবো। এটা তো রোজকার রুটিন, তো করে ওকে খাইয়ে পাঠিয়ে দেবো, তারপর আমি আস্তে আস্তে সব কাজ করবো। আর আজকেও নিয়ে যাবে চাউমিন, চাউমিনের আনাজগুলোও কেটে নিয়েছি, ডাল ভাতটা হয়ে গেলে চাউমিনটা করবো। তার আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তারা আরও আরও নতুন নতুন অনেক ভিডিও পাবে। তো চলো এখন যাই, কাজবাজ স্টার্ট করি। আর তোমরা সবাই স্কিপ না করে পুরোটা ঘুরিয়ে দেখো, ভিডিওটা দেখো কীরকম লাগছে সেই বুঝে আমার পাশে দেখো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার। রান্নাবান্না এখনও স্টার্ট হয়নি, চাটা খেয়ে দিচ্ছি। মানে হঠাৎ করে ঝামেলা বিপত্তি, মানে একটার পর একটা, মানে সব কিছু ভালো হঠাৎ করে যে কেন এরকম হয় জানি না। দেখো মেঘা বসে আছে, দেখতেই পাচ্ছি এখন বাজে 9টা। তো মেঘা আজকে স্কুল যায়নি, তোমাদেরকে তো বললামই ও ব্রাশ করতে গেছে, তারপরেই করছে বমি। তো কালকেও করেছে দুবার বমি, আমি তোমাদেরকে আর বলিনি। আসলে ওদের স্কুলে এখন না ওই টিচার্স ডে প্রোগ্রাম চলছে, তো কালকে মাঠে প্রায় 1-2 ঘন্টা দাঁড় করিয়ে প্রোগ্রামের সব রিহার্সাল করিয়েছে। এবার এখন তো জানোই যে কীরকম রোদ উঠছে মাঝে মাঝে, ভাদ্র মাসের পচা গরম কথাতেই আছে। তো ওই রোদে দাঁড়িয়ে স্কুলেও দুবার বমি করেছে, তো ও একবারও বাড়িতে এসে বলেনি। রাত্রিবেলা বলছে যে, এসে বলছিল যে খাবো না, শরীর ভালো না, কিন্তু বমি করেছে সেটা বলেনি। মানে ভাবছি যদি টিউশন না যেতে দিই আর কি। তো আমি যেটা হয়, দেখো বাচ্চারা খেতে চায় না আর মারা জোর করে খাওয়ায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমিও জোর করে খাইয়েছি, টিউশন থেকে এসে একবার বমি করেছে, তখনও বলেনি। তারপর রাত্রিবেলা বলছে যে স্কুলেও আমার দুবার বমি হয়েছে। তো ঠিক আছে, রাত্রিবেলা তো আমার শুয়ে পড়েছে, সকালবেলা উঠেও ঠিক ছিল, ব্রাশ করতে গেছে, গিয়ে আমি তো তোমাদেরকে মর্নিং বললাম, তারপরে এটা ভিডিওটা অফ করে গেছি ও দুধ গরম করতে, তখন দেখি বমি করছে আমার। তো শরীরটাও বলছে খুব দুর্বল, বমি হলে যেটা হয় শরীরটা তো জানোই দুর্বল হয়ে যায়। তো ওকে আর পাঠালাম না। আর আজকে সুদীপকে নিয়ে এসেছিলো পমফ্লেট মাছ, পমফ্লেট মাছ হবে বলে। তো ওদের বাড়িতে না এটা খুব হয় যে কারোর শরীর খারাপ হলে শিঙ্গি মাছের ঝোলটা ভীষণ খাওয়া হয়। তো সুদীপ তো আবার গেছিলো শিঙ্গি মাছ আনতে, এখন সবে ও আর আমি চা খেতে বসলাম, ও ওখানে বসেছে আর মেঘা খেলে। মেঘাকে একটু জলমুড়ি দিলাম, বললাম জলমুড়ি খাওয়া পেটটা ঠান্ডা হবে। আর আমিও চাটা আর কি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না করতে পারে, ভালো লাগে না মানে সুস্থ থাকতে। ও এরকমই হয় জানো তো, পুরো সুস্থ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এমনি রোগা পাতলা একটু মানে এরকম হঠাৎ করে একটা ঝামেলা চলে আসে না, তাই ওই চাটা খেয়ে নিই, খেয়ে যাবো রান্না করতে। আজকে স্কুলে ওকে পাঠাবো না, সর্দিও হয়েছে, যতক্ষণ গরমে ছিল ঘেমেছে, নাক টানছে খালি খালি। সুদীপ তো বাজার থেকে এসে গেছে শিঙ্গি মাছ নিয়ে, তো আমি এখানে ঝোলটা আগে বসিয়ে দেবো। তো এখানে দেখো আমি অল্প 1 চামচ মতো তেল নিয়েছি, খুব বেশি তেল নিইনি, কারণ শিঙ্গি মাছ সবসময় অল্প তেলে ভাজাই ভালো, আর হালকা ভাজাই ভালো, বেশি কড়া করে অন্য মাছের মতো ভাজা উচিত নয়। তো এখানে আমি জাস্ট অল্প করে নাড়াচাড়া করে নেবো, যাতে ওর যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যায়। তো আজকে আলু পটল আর পেঁপে দিয়ে ঝোল করব, শিঙ্গি মাছের ঝোল। তো শিঙ্গি মাছটা নাড়াচাড়া করে ঝোল করে নেবো, মেঘার 3 বেলা হয়ে যাবে, মায়েদের তো রোজই ঝোল করতে হয়, তো আজকে একটু বেশি করেই করব, যাতে মায়েদের দুপুরে হয়ে যায় আর মেঘারও 3 বেলা হয়ে যায়। আর সুদীপ তো পমফ্লেট মাছ অনেকটাই নিয়ে এসেছিলো, তো সবটা ফ্রিজে তুলে দিয়েছি, শুধুমাত্র দুটোই করব আমার আর সুদীপ্তর, বাকি কেউ খাবে না, মাও খাবে না। মাও বললে আমার শরীরটা ভালো নেই, আমিও খাবো না, তো ওই জন্য আমাদের দুজনের করছি, বাকিগুলো ফ্রিজে তুলে দিয়েছি। আর দেখো ওই পাশে আমার ঝোলও কিন্তু হয়ে গেছে, এদিকে মাছটা ভাজতে ভাজতে একটু ঘরে গেছিলাম, মেঘা শরীরটা ভালো লাগছে না বলছে বলে, তো ওদিকে আমার ঝোলও সাদলানো গেছে, একদম পাতলা পাতলা শিঙ্গি মাছের ঝোল, আর এদিকে পমফ্লেট মাছটাও আমার ভাজা কমপ্লিট। তো আমার পমফ্লেট মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি দেখো আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজবো আজকে, আলু দিয়েই পমফ্লেট মাছ করব, আলু দিয়েই করি, আলু দিয়ে ভালো লাগে। তো আলু দিয়ে অল্প করে করব, কারণ দুটোই পমফ্লেট মাছ, বেশি মশলা লাগবে না। অল্প মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, যেরকম আদা বাটা রসুন বাটা দিয়ে করে সেরকমভাবেই করে নেব। তো লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর গরম মশলা। ধনে পাতা না দিলে কিছু কিছু তরকারি আছে যেন মনে হয় ভালো লাগে না। ধনে পাতা বেসিক্যালি আমাদের বাড়িতে সবাই তরকারি দিয়ে, ধনে পাতা দিলে একটু বেশিই পছন্দ করে। তো লাস্টে ধনে পাতা আর একটু গরম মশলা দিলাম, আর মাছগুলো দিয়ে, পমফ্লেট মাছ তো এমনিই নরম মাছ, একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো রেডি আমাদের আলু দিয়ে পমফ্লেট মাছের ঝাল।
তো সকালের রান্না তো হয়েই গেল, ঝোল সাথে পমফ্রেট মাছের ঝাল। আর আমি তোমাদেরকে তো বললামই যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম ও স্কুলে যাবে বলে, বাট পরে শরীর খারাপ বলে স্কুলে আর পাঠায়নি, ডালটাও সাঁতলিয়ে নিয়েছি। আর এখানে করছি রাত্রের জন্য বরবটি আলুর তরকারি, একদম সিম্পলভাবে, কোনো মশলা না কিছু না, কোনো মশলা না দিয়েই না আমাদের যেন বেশি ভালো লাগে। এখানে তেলের মধ্যে খুব ভালো করে আলু আর বরবটিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, করে ওর মধ্যে হাফ টমেটো দিয়েছি, একটু নাড়াচাড়া করে জাস্ট আদা বাটা আর জিরে গুঁড়ো, অল্প সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেশারে দিয়ে দেবো একটা সিটি, একটা সিটি দিয়ে লাস্টে একটু পাঁচফোড়ন দিয়ে সাঁতলে দেবো। তো এরকমভাবে হালকা পাতলা করে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু সবসময় সব তরকারিতে যে অনেকটা মশলা দিতে হবে তা কিন্তু নয়, তবে অনেকেই মশলা পছন্দ করে সেটা আলাদা ব্যাপার। আমাদের বাড়িতে যেহেতু সবাই মশলাটা একটু কম খায় তাই আমাদের এরকমভাবেই ভালো লাগে। তো দেখো কষানো হয়ে গেছে, প্রেশারে দিয়ে দিলাম, প্রেশারে একটা সিটিও দিয়ে নিয়েছি, করাতেও করা যায় বাট প্রেশারে দিলে কি হয় একটু তাড়াতাড়ি হয়, গ্যাসও সাশ্রয় হয়, সময়ও সাশ্রয় হয়। দেখো করাতে একদম নামমাত্র তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, দিয়ে এবার যে তরকারিটা সিদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। তো জল আছে বেশ খানিকটা, জলটাকে খুব ভালো করে মরিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো অল্প চিনি, বরবটির তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে, অল্প চিনি দিলাম, সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। রুটির সাথে এটা খুবই ভালো লাগে। তো রাতে তো সবাই রুটি খায়, আমরা ভাত খাই, তো রাতে ডাল রয়েছে, ডাল আর বরবটি আলু আমাদের হয়ে যাবে, আর মা মাসি ওরা রুটি দিয়ে খেয়ে নেবে। এখন বাজে 5:30, আকাশটা না অপরূপ একটা সুন্দর হয়ে রয়েছে, মানে মেঘগুলো দেখো, মানে যতটা পারছি দেখাচ্ছি, মেঘগুলো অপূর্ব সুন্দর লাগছে, দেখো পুরো পেঁজা তুলোর মতো, মনে হচ্ছে না তুলো ভেসে ভেসে যাচ্ছে, মানে দুর্গাপুজো এলেই একটা এরকম সুন্দর একটা আকাশ দেখা যায়, মনে হয় যেন সত্যি মা আসছে, মা আসছে ফিলিংস। সুন্দর সাদা মেঘ আর নীল আকাশ, কি অপূর্ব, পুরো জল জল করছে, মানে আমি লাইটটা একটু কমিয়ে তোমাদের দেখাচ্ছি, মনে হচ্ছে না জল জল করছে। এই দেখো এইটা হলো অরিজিনাল, ঠিক আছে, এরকমই মনে হচ্ছে, আমি লাইটটা একটু কমিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, নাহলে ঠিক ক্যাপচার করা যাবে না ওই জন্যে। কি ভালো লাগছে আকাশটা, সুন্দর না, কি সুন্দর না, মানে আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, মানে পুরো মনে হচ্ছে, দেখো মানে এখন 5:30 বেজে গেছে, দেখো ঘড়িতে দেখো 5:30 বাজে, কিন্তু জানলার ধারে বসে আছি, ঘরে কোনো লাইট জ্বলছে না কিছু না, কিন্তু মুখে দেখো আলোটা জাস্ট পড়ছে, দেখো দেখছো কতটা পরিমাণ আলো মুখের মধ্যে পড়ছে, অপূর্ব সুন্দর একটা, মানে পুরো মনে হচ্ছে না মেঘগুলো যেন মনে হচ্ছে তুলোর মতো ভেসে ভেসে যাচ্ছে, দারুণ সুন্দর। আর মেঘা এখানে দেখতে পাচ্ছ, মেঘা ঘটিয়েছে একটা বিপত্তি, সেটা হলো স্কুলে কিছু প্রোগ্রাম চলছে যার জন্যে গান টান হচ্ছে আর কি স্কুলে, তো ওর ভীষণ শরীরটা খারাপ কাল থেকে, তোমাদেরকে তো বললামই ওর শরীরটা খুবই খারাপ, বমি করেছে, এ করেছে স্কুলে, তার জন্য আজকে ওকে স্কুলে পাঠায়নি, বাড়িতেই ছিল আজকে, আর এও করিনি, আজকে টিউশনিতেও পাঠাইনি, বললাম আজকে দিনটা রেস্ট নে, সকাল থেকে তো শুয়ে বসেই কাটিয়েছে, রেস্ট নিয়েছে, বাট এখন আবার শুরু হয়ে গেছে তাণ্ডব, মানে এটাই হয় বাচ্চাদের যখন শরীরটা খুব খারাপ হয় ওরা একটু নেতিয়ে পড়ে, তারপর একটু ঠিক হলো কি ব্যাস, একটু ঠিক হয়েছে ব্যাস আবার শুরু হয়ে গেছে, করিস না জ্বর এসে যাবে, শান্ত এসো। আর ওর এরকমই হয়, অল্প শরীর খারাপে যদি বেশি বদমাইশি করে না ওর জ্বর এসে যায়, যেহেতু একটু রোগা টিংটিঙে, তো সো এত সুন্দর আকাশটা দেখাচ্ছে বলে আমি এনে ভাবলাম যে এত সুন্দর আকাশটা দেখাচ্ছে, তো কাটা কিন্তু ছ্যাঁকছ্যাঁকে আছে একটু, এত সুন্দর আকাশটা দেখাচ্ছে বলে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। ইউজুয়াল রোজকার মতো চলে এলাম ব্লগটা এন্ড করতে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বসে পড়েছি এবার একটু এডিট করব। আর এই মেঘা বিছানাও করা হয়ে গেছে, মেঘা গল্পের বই পড়ছে, ঘুমানোর আগে গল্পের বই না পড়লে মেঘার একদমই ভালো লাগে না, গল্পের বই পড়ছে বসে বসে, এখন প্রচুর হিউজ গল্পের বইয়ের কালেকশন, আজকে তো স্কুলে পাঠায়নি তোমাদেরকে তো বললামই, সারাদিনই মোটামুটি গল্পের বই পড়েছে, একটু শুয়েছে, একটু শরীর ভালো থাকলে শোয়ার তো কোনো নাম নিশ্চিহ্ন নেই, সকালের দিকটা শরীরটা খারাপ ছিল শুইনি, মানে শুয়েছিল সকালবেলা, তারপরে দুপুরের পর থেকে শরীরটা একটু বেটার লাগছে, ব্যাস আবার শুরু হয়ে গেছে যেরকম, মানে
হনুমানগিরি আর কি, হনুমানগিরি স্টার্ট হয়ে গেছে। তো ওকে বলেছি কালকেও স্কুলে মেবি হয়তো পাঠাবো না, একটা দিন রেস্ট নিই, কারণ শরীরটা একটু দুর্বল আছে, মানে জ্বর নেই কিন্তু দেখবে একটা জ্বর জ্বর ভাব থাকলেই দেখবে শরীরটা দুর্বল লাগছে। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ভীষণ প্রবলেম হয়, তো ওই জন্যে কালকে আর পাঠাবো না। আর আজকের ব্লগটাও ছোটোই রেখেছি, বেশি বড় ব্লগ করতে পারিনি কারণ ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে দেখবে তখন কোনো কিছুই ভালো লাগে না, আর ওদেরকেও একটু এক্সট্রা টাইম দিতে হয়, অন্য সময় যা টাইম আমরা দিই তার থেকে একটু বেশি টাইম দিতে হয় ওই জন্যে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর যারা নতুন এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তাদেরকে রোজকার মতো আজকেও রিকোয়েস্ট যে যদি পারো তো একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু একদমই এগোতে পারবো না। নতুনদের মাঝে আমাদের পুরাতনদের, সরি উল্টো বলে ফেললাম আর কি, পুরাতনদের মাঝে আমাদের নতুনদেরও একটু জায়গা করে দাও, একটু ভালোবাসা দিয়ে দেখো, আশা করি খুব একটা খারাপ লাগবে না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।